আসসালামু আলাইকুম। ট্রেনে করে হোয়াইট চ্যাপেল যাব আসলাম। আমি থাকি আসলে লোটর, আজকে আসলাম হোয়াইট চ্যাপেলে। এই জায়গায় মূলত সব বাঙালি মানুষ থাকে, এটা হচ্ছে বাঙালি এরিয়া। আমি আপনাদেরকে দেখাবো আজকে হোয়াইট চ্যাপেলের দৃশ্য। এটা হচ্ছে হোয়াইট চ্যাপেল এরিয়া, এখান থেকে আমি বের হব। এখানে এইরকম ইন্ডিকেটর দেওয়া থাকে ওয়ে আউট, এদিকে যেতে হবে। এদিক দিয়ে মানুষ আসবে আর এদিক দিয়ে বের হবে। আমি যেহেতু বের হচ্ছি তাই এদিক দিয়ে যাব। আমি আন্ডারগ্রাউন্ড ট্রেন ব্যবহার করেছিলাম, এর জন্য উপরে উপরে মান এখানে দেখতে পাচ্ছেন। যারা শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে এরা এই ডান দিকে, আর যারা হেঁটে হেঁটে উপর দিয়ে উঠবে তারা এই বাম দিকে। উনি হেঁটে হেঁটে উঠতেছে তাই উনি বাম দিকে উঠবে, আর যারা দাঁড়িয়ে আছে তারা ডান সাইডে দাঁড়িয়ে থাকবে। এটা অনেক উঁচু, আমরা উপরে চলে যাই, তারপরে ভিডিও কন্টিনিউ করবো আবার। তো আমরা উপরে চলে আসছি, এই জায়গায় দেখা যাচ্ছে যে ওয়ে আউট এদিকে, সো আমরা এদিকে যাব। অ্যাকচুয়ালি এখানে আপনাকে এই সিগনেচারগুলো ফলো করতে হবে, তা নাহলে আপনি রাস্তা পাবেন না কোন দিকে যাবেন। প্রতিটা স্টেশনের নাম থাকে, প্ল্যাটফর্ম থাকে, আপনি যেখান থেকে যাবেন সেই প্ল্যাটফর্মটা ইউজ করতে হবে। তো এখানে আমি আমার টিকিটটা দিয়ে বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি টিকিটটা নিয়েছিলাম, এই টিকিটটা দিয়ে বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার টিকিটটা ঢুকিয়ে বের হয়ে ফেললাম। এটা হচ্ছে লন্ডন হোয়াইট চ্যাপেল, এখানে ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষ থাকে। এই দেখতে পাচ্ছেন এই জায়গায় বাংলায় লেখা আছে হোয়াইট চ্যাপেলে স্বাগতম। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই জায়গায় কি পরিমাণ বাংলাদেশি মানুষ থাকে। এটা হচ্ছে লন্ডন হোয়াইট চ্যাপেল, এই দেখেন। বাংলাদেশে যেরকম ফুটপাতে কাপড় বেচা কিনা হয় এই জায়গায় এইরকম আছে। এই দেখেন একটা বাঙালি স্টোর, এই জায়গায় গ্রামীণ বাজার বাংলা লেখা আছে। এই এরিয়ার মানুষজন বেশি বাঙালি। এই দেখেন এই জায়গায় ফুটপাত আছে, এখানে কাপড় বেচা কেনা হয়। সো এটা ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষের এরিয়া। ওকে, বেশিরভাগ দোকান পাট যেগুলো আছে সবগুলো বাংলাদেশি। এটা একটা বাংলাদেশি দোকান, যদি দেখেন তাহলে এই দেখেন বাংলাদেশি খাবার পাওয়া যায়। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই জায়গায় আপনি দাম জিজ্ঞাসা করবেন সিলেটি ল্যাঙ্গুয়েজে জিজ্ঞাসা করতে হবে, এই দোকানদারগুলো সিলেটি। এই জায়গাটা আমি এর আগেও একবার আসছিলাম, দিস ইজ মাই সেকেন্ড টাইম। এটা একটা বাংলাদেশি স্টোর, লেখাই আছে কাঁচা বাজার। এপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা স্টোর আছে,
আসলে এই কাপড়গুলোর দাম অনেক কম মার্কেটের তুলনায়, অনেকেই কিনে এই জায়গা থেকে। এই দেখেন সব বাংলাদেশি প্রোডাক্ট, এই হচ্ছে বিষয়। সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্ট, এটা হচ্ছে পঞ্চখানা। এই জায়গাটায় বেশিরভাগ দোকানপাট হচ্ছে সিলেটি, আর আপনি ইংলিশের পাশাপাশি সবচেয়ে বেশি যে ল্যাঙ্গুয়েজটা শুনতে পারবেন সেটা হচ্ছে সিলেটি ল্যাঙ্গুয়েজ। ইট ওয়াজ মাই মিস্টেক, বাট ওরা সরি বলতেছে। আজকে মূলত হোয়াইট চ্যাপেলে আসার সবচেয়ে বড় যে রিজনটা ছিল সেটা হচ্ছে আপনাদের সাথে এই হোয়াইট চ্যাপেল এরিয়াটা শেয়ার করা। চলে এই জায়গাটায় সবসময় বাংলাদেশি মানুষজন বেশি পাওয়া যায়, আপনার যদি বাংলাদেশকে টানে খুব বেশি লন্ডনে আসার পরে তাহলে আপনি হোয়াইট চ্যাপেল চলে আসবেন, এখানে আপনার পরিচিত অনেক ভাই ব্রাদার পেয়ে যাবেন। তো আশা করছি আমি আমার ভাই ব্রাদার এমনিতেই পেয়ে যাবো, আমি কারোর সাথে কন্ট্যাক্ট করে আসি এই জায়গায়। এই জায়গাটাই হচ্ছে এইরকম, সবাই এই জায়গায় আসে, সো আমিও পেয়ে যাবো কেউ না কেউ। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।